খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবটি সারা বিশ্বের মতো বাংলাদেশে উদযাপিত হচ্ছে নানা আনুষ্ঠানিকতায় আবির্ভাব দিবস উপলক্ষে ঢাকার গির্জাগুলোতে চলছে প্রার্থনা ধর্মীয় সহ নানা আয়োজন সঙ্গীত বড়দিন উদযাপনে উৎসবের রঙে সেজেছে সারা দেশের গির্জাগুলো সপরিবারে প্রার্থনায় অংশ নিতে চার্চগুলোতে ভিড় জমাচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশৃঙ্খলা এড়াতে গির্জাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা বড়দিন প্রত্যেক মানুষকে শান্তি প্রেম ও সম্প্রীতির শিক্ষায় উদ্বুদ্ধ করুক প্রত্যাশা খ্রিস্টের অনুসারীদের খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন দেশের বিভিন্ন এলাকায় চলছে প্রার্থনা মেহেরপুর থেকে এই উৎসবের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু করণ জানাবেন বড়দিনে কি ধরনের আয়োজন দেখছেন সেখানে ধন্যবাদ জমি আপনাকে এবং বড়দিনের শুভেচ্ছা সকাল থেকেই কিন্তু নানা ভাবেই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই কিন্তু মেহেরপুরের মজিদনগর উপজেলা যেটিকে বলা হয় খ্রিস্টান সম্প্রদায়ের সবথেকে বড় যে বৃহত্তর যে এলাকা এখানে কিন্তু আপনার নানা আয়োজন রয়েছেন এবং এই মুহূর্তে আমি রয়েছি যে বল্লভপুরের একটি গির্জায় এখানে কিন্তু আপনার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা নানা বয়সের মানুষরা তারা কিন্তু আসছেন এবং এই গির্জা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই যে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবেই আজকে যে বড়দিন সেটি শুরু হবে এবং গতকালকে সন্ধ্যার পর থেকেই মেহেরপুরের উনত্রিশটি গির্জায় কিন্তু আপনার প্রার্থনা শুরু হয়েছে এবং সেই প্রার্থনাই মধ্য দিয়ে এবং রাত বারোটা এক মিনিটে প্রদীপ প্রজ্বলন এবং আপনার আতশবাজির মধ্য দিয়ে বড়দিনকে তারা বরণ করে নেয় এবং সকাল থেকে আমরা দেখেছি যে গির্জাগুলোতে আপনার সব পরিবার এবং বিভিন্ন নানা বয়সী মানুষ কিন্তু তারা আসছেন এখানে প্রার্থনার জন্য কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা শুরু হবে বড়দিনের আজকে যে আনুষ্ঠানিক প্রার্থনা এবং দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত বড় যে গির্জা বলা হয় এবং সেখানে বিশেষ প্রার্থনা রয়েছে এবং প্রত্যেক মানুষের বাড়িতে যারা খ্রিস্টান সম্প্রদায় রয়েছে প্রতিটা বাড়িতেই কিন্তু এক ধরনের উৎসব শুরু হয়ে গেছে এবং দূরান্ত দেশ বিদেশ থেকে আপন যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এই উৎসবকে ঘিরে এবং এখানে বড়দিনকে ঘিরে প্রতিটি পরিবারে পিঠাপুলি উৎসব সহ আত্মীয় স্বজনদেরকে বরণ করে নেওয়ারও বেশ প্রতিযোগিতা চলছে এবং বর্ণিল সাজে এই এলাকাটি সেজেছে এবং নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলি নিরাপত্তা নিয়ে কিন্তু তিন স্তরের নিরাপত্তা রয়েছে মেয়েরপুর পুলিশ সুপার রাফুল আলম আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা রাখা হয়েছে এবং বিশেষ যেসব মোড় স্থাপনা রয়েছেন এবং গির্জাগুলোর সামনে কিন্তু সিসি ক্যামেরা আপনার বসানো হয়েছেন এবং নিরাপত্তা নিয়ে কিন্তু বেশ খুশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ করোনাকালীন সময়ে কিন্তু যেসব উৎসব শোনা কিন্তু এইবার বেশ উৎসব মুখ্য পরিবেশেই বড়দিনকে পালন করছেন এবং বিকালে আপনার বল্লভপুরের মেহেরপুরের এক আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাত দিন মেলা রয়েছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি সব মিলিয়ে মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতে চলছে বড়দিনের উৎসব এই ছিল আমার কাছে মেহেরপুর মজুমনগর থেকে সর্বশেষ তত্ত্ব ঝুলুস করণ আপনাকে ধন্যবাদ